গতদিন আমরা ভয়েস চেঞ্জ করার জন্য যেসব ভার্বগুলো জানতে হবে সেগুলো আলোচনা করেছি, কিছু আলোচনা করেছি। আজকে আমরা একটু ডিটেলসে যাব, এবং ডিটেলসে যাওয়ার পর আমরা ডিটেলসে গেলে আমরা ব্যাপারটা বুঝব। এবং গতদিন আলোচনা করেছিলাম যে সবগুলো ভয়েস চেঞ্জ করতে হয় না, দেখতে পাচ্ছ স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? স্লাইডটা যেহেতু দেখতে পাচ্ছ, এখন আমরা যেটা করব, আমরা কিছু ভার্ব নিয়ে আলোচনা করব আজকে। যে ভার্ব গুলো আমাদের খুবই মানে কার্যকরী হবে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এবং পরবর্তীতে আমরা আরো যে গ্রামার আইটেম গুলো আছে সেগুলোতে আমাদের অবশ্যই ইমপ্রুভ করতে সাহায্য করবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ভার্বটা ট্রানজিটিভ হতে হবে, এটা বাধা ধরা নিয়ম নাই, কখনো কখনো লিঙ্কিং ভার্বের সাথে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 90% কিংবা 95% ক্ষেত্রে যেটা হবে যে আমাদের ভয়েস চেঞ্জ করার জন্য ট্রানজিটিভ হতে হবে। ট্রানজিটিভ আমি বলে দিই, আগে একবার গতদিন একবার বলেছি, কিন্তু জাস্ট আজকে একটু রিমাইন্ড করে দিই আমাদের ট্রানজিটিভ ট্রানজিটিভ ভাবটা কি। প্রিন্সিপাল ভাব দুই প্রকার, সেটা হলো ট্রানজিটাল বা ইনট্রানজিটিভ। এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ মাথায় রাখবে। ট্রানজিটিভ এর সাথে তোমরা যে জিনিসটা সবসময় মাথায় রাখবে সেটা হলো উইথ অবজেক্ট। ট্রানজিটিভটা হলো সব সময় যেটা খুবই জরুরি বোঝা, সেটা হলো উইথ অবজেক্ট, মানে অবজেক্ট থাকবে। আর তাহলে ইনট্রানজিটিভটা যেটা হবে সেটা হবে উইদাউট অবজেক্ট। উইদাউট অবজেক্ট এখন কোনটা উইথ অবজেক্ট কোনটা উইদাউট অবজেক্ট এই জিনিসটা একটু আলোচনা করব। এখানে অবজেক্ট বলতে কি বুঝি আমরা সেই জিনিস বাক্যটাও আসবে। মনে করো অবজেক্টের একটা যদি ডেফিনেশন দেওয়া যায় তাহলে ডুয়ার, ডুয়ারের একটা শব্দ DEER, ডুয়ার অথবা এজেন্ট মাথায় রাখবে। এজেন্ট ডুয়ার অথবা এজেন্টের অ্যাকশন, অ্যাকশন মাথায় রাখবে। ডুয়ার অথবা এজেন্টের অ্যাকশন যে রিসিভ করে, যে রিসিভ করে তাকে আমরা অবজেক্ট বলবো। মাথায় থাকবে তিনটা জিনিস খেয়াল করবে তোমরা, অবজেক্ট চেনা মানে পড়তে গিয়ে তোমরা যখন ডেফিনেশনটা পড়বে তখন তিনটা জিনিস খেয়াল করবে। একটা হলো ডুয়ার অথবা এজেন্ট, যেটাকে আমরা রাফলি সাবজেক্ট বলবো। সাবজেক্ট দুটো দুই প্রকার গত ক্লাসে বলেছি, একটা হলো সিম্পল সাবজেক্ট, একটা টোটাল সাবজেক্ট। আর যেটা যেটা আমাদের ডুয়ার এজেন্ট সেটাকেই আবার সিম্পল সাবজেক্ট বলে। আচ্ছা সিম্পল সাবজেক্ট, তাহলে দেখবে যে ডুয়ার অথবা এজেন্টের অ্যাকশন যে রিসিভ করে তাকে বলবো আমরা অবজেক্ট। একটা বাক্যে অবজেক্ট থাকতে হবে এমনটা জরুরি না। একটা সেন্টেন্সের প্রধান দুইটা এলিমেন্ট, প্রধান দুইটা এলিমেন্ট, এক নম্বর হলো সাবজেক্ট আর দুই নম্বর হলো প্রেডিকেট মাথায় রাখবে। একটা বাক্যের দুটো অংশ, একটা হলো সাবজেক্ট একটা হলো প্রেডিকেট, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট আর প্রেডিকেট এইটা। আর সাবজেক্ট বাদে বাক্যের পুরো অংশটাকে বলে প্রেডিকেট। আই রিপিট, মনে রাখার চেষ্টা করো, আর তোমরা যদি প্রশ্ন জাগে করো, সাবজেক্ট বাদে, সাবজেক্ট বাদে বাক্যের পুরো অংশটাকে প্রেডিকেট বলো। যদি যদি এরকম একটা আমরা উদাহরণ দেই, এভাবে যদি দিই আমরা যে আই লাইক সুইমিং, তাহলে এটা একটা বাক্য মাথায় রাখবে। এখানে যদি সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো আই, আর তাহলে বাক্যের বাকি থাকে কি লাইকস সুইমিং, তাহলে এটা পুরোটা প্রেডিকেট। তার মানে সাবজেক্ট বাদে বাক্যের পুরো অংশটাকে আমরা বলবো প্রেডিকেট। তাহলে একটা বাক্য হওয়ার জন্য আমাদের অবজেক্ট জরুরি না,
অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট একটা বড় অংশ জুড়ে আছে, কিন্তু অবজেক্টটা জরুরি না। তাহলে এখানে আমরা যদি একটা উদাহরণ দিই, যে মনে করো আমি এভাবে দিলাম আই প্লে ফুটবল, তাহলে এখানে খেয়াল করো আর একটা হলো আই প্লে ইন দা গ্রাউন্ড। আচ্ছা দুইটা, এখানে জিনিস মাথায় রাখো, হ্যাঁ এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো যে এখানে আই প্লে ফুটবল, এই তিনটা জিনিস খেয়াল করো, খেয়াল করো এখানে তোমাদের আছে আই সাবজেক্ট, অ্যাকশন, অ্যাকশন মানে ভার্ব, মনে থাকবে সাবজেক্টের অ্যাকশন অথবা ডুয়ার অ্যাকশন যে রিসিভ করে, এই যে সাবজেক্ট আছে অ্যাকশন আছে, এর অ্যাকশনটা রিসিভ করছে কি ফুটবল, তার মানে আমার যে খেলা প্লে, আমার যে খেলা সেটা প্লে, সেটা সম্পাদন হচ্ছে কার দ্বারা, ফুটবলের দ্বারা, বুঝা যাচ্ছে? মানে এটা খুবই, আবার আবার বুঝে নাও যে আমার যেটা প্লে, প্লেটা রিসিভ হচ্ছে কার দ্বারা, ফুটবলের দ্বারা, কারণ আমার খেলাটা সম্পূর্ণ হচ্ছে ফুটবলের দ্বারা, তাহলে আমার খেলাটা অ্যাকশনটা কেউ রিসিভ করছে, তাহলে ফুটবলটা হলো কি অবজেক্ট, বুঝে গেল? তাহলে এই ফুটবলটা হলো, এই ফুটবলটা হলো অবজেক্ট। আচ্ছা কিন্তু এখানে দেখো খেয়াল করে যে আই প্লে ইন দা গ্রাউন্ড, দেখো আই প্লে এখানে খেয়াল করো আই সাবজেক্ট আছে, প্লে আছে, গ্রাউন্ড আছে, হ্যাঁ কিন্তু এখন কথা হলো আই প্লে, আই প্লে ইন দা গ্রাউন্ড, এখানে দেখো আর একটা অংশ ইন দা গ্রাউন্ড, এই ইন দা গ্রাউন্ড এটা একটা প্লেস মানে মাঠে খেলছি, আমি মাঠে খেলছি, তার মানে আমার অ্যাকশনটা, আমার অ্যাকশনটা এই যে আমার এই অ্যাকশনটা কেউ রিসিভ করছে না, এই রিসিভ করছে না, আমার খেলা কিন্তু মাঠ দিয়ে সম্পন্ন হয় না, মাঠ একটা স্থানের নাম, এটা একটা প্লেসের নাম, ঠিক আছে? এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস, হ্যাঁ একটা, এটা একটা প্লেসের নাম, এই খেলাটা কিন্তু মাঠ দিয়ে সম্পূর্ণ হচ্ছে না, মাঠে খেলছে, মাথায় রাখবে মাঠে খেলছে খেলাটা, কিন্তু যদি বলি আই প্লে ফুটবল ইন দা গ্রাউন্ড তাহলে তখন অবজেক্ট আছে, যদি আমরা এভাবে বলি আই প্লে ফুটবল ইন দা গ্রাউন্ড, বোঝার চেষ্টা করো, এখানে এখানে বোঝার চেষ্টা করো, মিটিয়ে দিই আমি। আচ্ছা দেখো আই প্লে ফুটবল ইন দা গ্রাউন্ড, এই যে দেখো এখানে, এই দেখো ফুটবল আছে, তার মানে এই যে আমার খেলার অ্যাকশনটা, অ্যাকশনটা রিসিভ করলো কে, ফুটবল, আর প্লেটা ইন দা গ্রাউন্ড, এটা তো একটা, এটা তো একটা নেটের অবস্থা ভালো না, হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? অন্যরা বলো তো, রুকাইয়া লিখছে যে নেটের অবস্থা ভালো না, অন্যরা শুনতে পেলে আমাকে একটু বলো তো, শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি রুকাইয়া একটু কেটে আবার ই করো, আবার রুকো লাইনে এসো, আই প্লে ফুটবল ইন দা গ্রাউন্ড, তাহলে এইখানে প্লেটা হলো, যেহেতু এখানে একবার মাথায় রাখো একটা ভার্ব কখনো ট্রানজিটিভ হবে কখনো ইনট্রানজিটিভ হবে, এর কিন্তু বাধা ধরা নিয়ম নাই যে এটা ট্রানজিটিভ হবে এটা ইনট্রানজিটিভ হবে, ট্রানজিটিভ ভার্বের লিস্ট কিংবা ইনট্রানজিটিভ ভার্বের লিস্ট এভাবে মুখস্থ করা যায় কিছু, কিন্তু ওটা মনে হয় না খুব ফলপ্রসূ হয়, হ্যাঁ কারণ এই যে এখানে দেখো প্লে, এইখানে প্লে দেখো ফুটবল অবজেক্ট আছে, তাহলে এই প্লেটাই হয়ে গেল কি এখানে ট্রানজিটিভ, ট্রানজিটিভ, হ্যাঁ গতদিন শিখেছিলাম ট্রানজিটিভ কে আমরা সংক্ষেপে কি লিখবো, ইটি, এইভাবে। আবার দেখো এই নিচের বাক্যটাতে দেখো আই প্লে ইন দা গ্রাউন্ড, হ্যাঁ এই যে আই প্লে ইন দা গ্রাউন্ড, এইখানে এইখানে প্লে দেখো, এখানে অবজেক্ট নাই, তাহলে সেটা হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব অথবা ভার্ব ইনট্রানজিটিভ, তাহলে মাথায় রাখতে হবে যখন এখানে প্লেটা ট্রানজিটিভ ভার্ব দিতে পারছে না, মানে সাপ্লাই, মানে অবজেক্ট সাপ্লাই করতে পারছে না, অবজেক্ট যখন সাপ্লাই করতে পারবে সেটা ট্রানজিটিভ, আর অবজেক্ট সাপ্লাই করতে পারবে না সেটা ইনট্রানজিটিভ, আর মাথায় রাখবে যেইখানে অবজেক্ট সাপ্লাই থাকবে না, আমি বলছি এটার ব্যতিক্রম আছে, এটার অল্প কিছু ব্যতিক্রম আছে, যখন অবজেক্ট সাপ্লাই করতে পারবে না তখন মাথায় রাখবে এইটা ভয়েস চেঞ্জ আর হবে না, এটার আর ভয়েস চেঞ্জ হবে না, কারণ আমাদের তো ভয়েসের ক্ষেত্রে যেটা আমাদের একটা বারবার একটা চ্যালেঞ্জ থাকে, সাবজেক্ট এজেন্ট কে, সাবজেক্ট কে অবজেক্টিভ করতে হয় আর অবজেক্টিভ কে সাবজেক্টিভ করতে হয়, এই যে আমাদের চ্যালেঞ্জটা আছে,
এই জিনিসটা এখানে নাই, কারণ এখানে অবজেক্ট নেই আমার। তাহলে অবজেক্টকে তো অবজেক্টিভকে যে আমি সাবজেক্ট করব সেটা আমি কিভাবে করব, এটা সুযোগ থাকে না। কিন্তু কখনো কখনো সাবজেক্ট অথবা অবজেক্ট উজ্জ্ব থাকে, সে ব্যাপারগুলো ভিন্ন। এগুলোর কিছু ব্যতিক্রম আছে যেটাকে আসলে সেগুলো খুব ব্যতিক্রম না, কিন্তু গ্রামারের সেগুলোকে ব্যতিক্রমই বলে, এই জন্য সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আচ্ছা, তাহলে ব্যাপারগুলো এটা, তার মানে যেই ভার্বের অবজেক্ট আছে সেটার নাম হলো ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট নাই সেটা হলো ইনট্রানজিটিভ। আর ভয়েস চেঞ্জে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার, ভয়েস চেঞ্জে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রানজিটিভ। হ্যাঁ, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিটি, এই ট্রানজিটিভ। এই ট্রানজিটিভ নিয়ে আমার কাজ হবে, এখন আমার কাজই হবে ট্রানজিটিভ নিয়ে। এখন আমরা পরবর্তী স্লাইড গুলো দেখবো। দেখো এখানে আমরা কিছু ভার্ব করব, এখানে দেখো কিছু, একটা প্রথম যে ভার্বটা আছে না হলো মনো, মনো ট্রানজিটিভ, আর দুই নাম্বারটা আছে ডাই ট্রানজিটিভ। ডাই, একটা জিনিস মাথায় রাখবে, এই জিনিস এগুলো পড়াবো, এগুলো তোমাদের জ্ঞান অর্জনে সহায়তা করবে, এবং পরবর্তীতে অন্য ব্যাকরণ গুলোতে এক্সামে কখনো আসবে না যে মনো ট্রানজিটিভ কাকে বলে, ডাই ট্রানজিটিভ কাকে বলে। এগুলো জ্ঞান অর্জনের জন্য, কিন্তু এগুলো বেসিক জিনিস, এগুলো তোমার লাগবে, এগুলো পরবর্তীতে পারবে। এবং অনেক টাইপের ট্রানজিটিভ আমরা করবো, ইরগেটিভ অথবা ল্যাবাইল গুলোকে ট্রানজিটিভ মানে ভার্ব পাবো, অ্যাম্বি ট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ, কগনেট, রিসিপ্রোকাল, পজিটিভ। এটা মনে হয় সবকটা আজকে ক্লাসে পড়াতে পারবো না, আস্তে আস্তে পড়াবো, অথবা এরপরে ক্লাসে, না হলে পরের ক্লাস থেকে আমাদের ভয়েসটা একবারে শুরু হবে, আমরা তখন এক্সারসাইজে চলে যাবো। এক্সারসাইজে যে যেন এমনটা মনে না হয় যে আচ্ছা এটা তো আমি শিখিনি, এটা তো মনো ট্রানজিটিভ এটা আমি বুঝছি না, ডাই ট্রানজিটিভ এটা আমি বুঝছি না, এমনটা যেন না হয়। যদি সরাসরি আমরা রুলসে চলে যাই তখন কিছু রুলস মুখস্ত, মানে এক্সারসাইজে চলে যাই তখন কিছু রুলস মুখস্ত করে আমাদের করা ছাড়া কোনো উপায় থাকে না, যেন আমরা সরাসরি এক লাফে ওই, যেহেতু আমাদের তাড়া নেই আর আমাদের দেশের বর্তমান পরিস্থিতিও কেমন যেন, তো সেহেতু আমরা আস্তে আস্তে গ্রামার গুলো শিখবো। আর একটু সময় নিব, যদি প্রশ্ন থাকে তো করবে ইচ্ছা মতো, সমস্যা নেই, আর ভিডিও গুলো পরবর্তীতে দেখবে। আমাদের যেটা এখন যেটা আমরা আলোচনা করব সেটা হলো মনো ট্রানজিটিভ আর ডাই ট্রানজিটিভ, এই এই চারটাকেই আমি নিয়ে যাব কপি করে, এখন একটা একটা করে ব্যাখ্যা করব। তোমরা একটু মন দিয়ে শোনো, তোমাদের যাদের নেট সমস্যা তারা একটু লাইনটা কেটে আবার এসো। আচ্ছা দেখো, আমরা এখানে কয়েকটা ভার পড়বো, ভার্বটার চারটার নাম আমরা লিখে দিলাম, মনো ট্রানজিটিভ, ডাই ট্রানজিটিভ, ইরগেটিভ বা ল্যাবাইল ভার্ব, একটা হলো অ্যাম্বি ট্রানজিটিভ। এই সবগুলোই তোমাদের কাছে মনে হয় নতুন মনে হচ্ছে, যদি নতুন মনে হয় তো বলবে, হ্যাঁ স্যার আমি এগুলোর নাম শুনিনি, তাহলে আমার সুবিধা হবে বুঝতে। আমরা প্রথমে এখন ডিসকাস করব এই যে মনো ট্রানজিটিভ, মনো মনো। এখন এই তোমরা যারা পড়ছো বলতো, মনো মানে কি বলতো, মনো মানে কি কে বলতে পারে বলতো? এক, ভেরি গুড, ওয়ান, সুন্দর। মনো মানে ওয়ান, তার মানে হয়ে গেছে তোমার, তুমি বুঝে গেছো ব্যাপারটা অনেকখানি। মনো মানে ওয়ান, তার মানে একক ট্রানজিটিভ যেটা বলবো, হ্যাঁ, তার মানে মনো ট্রানজিটিভ। ট্রানজিটিভ হয় আমি বুঝি কি দ্বারা, অবজেক্ট দ্বারা, তাই না? আমি ট্রানজিটিভ ক্লিয়ার হবো অবজেক্ট দ্বারা। তাহলে যেই ভার্বের একটি মাত্র অবজেক্ট থাকবে তাকে বলবো আমরা মনো ট্রানজিটিভ। মনে থাকবে? যেমন মনে করো আমাদের খুবই, মনে করো জন রিডস এ বুক, জন একটি বই পড়ে, দেখো জন রিডস এ বুক। তাহলে এখন খেয়াল করো, এই যে আমাদের জন সাবজেক্ট, যেটাকে আমরা বলছি ডুয়ার অথবা এজেন্ট। আবার দেখো রিডস, এটা হলো ভার্বটাকে বলবো অ্যাকশন। যদি কখনো ব্যাকরণে অ্যাকশন শব্দটা পাও তার মানে বুঝবে এটা ভার্বের অপর নাম, যখন অ্যাকশন বলছে সাবজেক্ট এর অ্যাকশন, এভাবে যখন বুঝবে মানে বলবে তখন তুমি বুঝবে যে এটা অবজেক্টের কথা বলছে, তাহলে মানে ভার্বের কথা বলছে। দেখো জন রিডস, তাহলে দেখো সাবজেক্টের পরে আমাদের এখানে ভার্ব আছে এবং ভার্বের অ্যাকশনটা রিসিভ করছে কে, বুক। তাহলে এটা হলো অবজেক্ট, আর এই বুক এখানে কয়টা অবজেক্ট আছে, একটা মাত্র অবজেক্ট আছে। হ্যাঁ, তাহলে এটার নাম হয়ে গেল মনো ট্রানজিটিভ, বুঝা গেল? এটার নাম হয়ে গেল মনো ট্রানজিটিভ। একটি মাত্র, একাধিক কিন্তু চলবে না, একটি মাত্র ট্রানজিটিভ হলে সেটাকে বলবো মনো ট্রানজিটিভ। এই মনো ট্রানজিটিভ কে ভয়েস চেঞ্জ করার নিয়ম একটা, আর যে ডাই ট্রানজিটিভ কে ভয়েস চেঞ্জ করার নিয়ম আর একটা, সেটা আমরা এখন আমরা পড়বো। হ্যাঁ, তোমরা এখন দেখবে যে আচ্ছা
আমরা এখানে আমরা এবার একটু ডাই ট্রানজিটিভ পড়ব। ডাই ডাই মানে কি? ডাই মানে কি কে বলতে পারে? দুই। হ্যাঁ এ টু। হ্যাঁ সুন্দর বুশরা সুন্দর বলেছে, ডাই মানে টু। ডাই ট্রানজিটিভ মানে দুটো অবজেক্ট, তার মানে যে ভার্বে দুটো অবজেক্ট থাকবে। একটা জিনিস মাথায় রাখো, ট্রানজিটিভ ভার্বের এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই যে একটি মাত্র অবজেক্ট দিবে অথবা দুটি অবজেক্ট দিবে। অবজেক্ট অনেক কটা হতে পারে, শত শত অবজেক্ট হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু স্ট্যান্ডার্ড ভাবে বেশ অল্প কয়েকটা থাকে, যেগুলো আমাদের ব্যাকরণে আমরা পরবর্তীতে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। তো দুটো যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমরা ডাই ট্রানজিটিভ বলবো। আরো বেশি থাকতে পারে, হ্যাঁ টেট্রা পর্যন্ত চলে যায়, হ্যাঁ টেট্রা পেন্টা পর্যন্ত ট্রানজিটিভ এটা থাকে, কিন্তু সেগুলো অত আমাদের কাজে লাগে না, কারণ আমরা বুঝে যাই যে মনো ডাই ট্রাই হ্যাঁ টেট্রা পেন্টা বুঝে যাই। আমরা আমি ডিসকাস করব মনো আর ডাই নিয়ে, কারণ আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ। তো ডাই দেখবে ডাই ট্রানজিটিভ, ডাই মানে তো তুই। এখন তাহলে যে দুটো অবজেক্ট থাকবে, মনে করো আই গেভ হিম এ বুক, এখানে একটা সেন্টেন্স খেয়াল করো, আই গেভ হিম এ বুক। এই জাতীয় বাক্যতে এখানে দেখো ভার্ব কে, ভার্ব হলো গেভ, গেভ। দেখো এখন খেয়াল করে দেখো এই জিনিসটা খুবই জরুরি বোঝা, যে সাবজেক্টের অ্যাকশন কি গেভ, যেটা গিভ মানে দেয়া, পাস্ট টেন্স। আই গেভ কাকে দিয়েছি? দেখো ভয়েস অবজেক্ট বোঝার আর একটা আছে সুযোগ, হোয়াট, এই দুটো প্রশ্নের অ্যান্সার দেয় অবজেক্ট, এইভাবে কিন্তু বোঝার আরো নিয়ম আছে। তাহলে দেখো কাকে দিয়েছো? আই গেভ হিম। কি দিয়েছো? বুক। তাহলে দেখো দুটো অবজেক্ট, তার মানে ডুয়ারের অ্যাকশন এই গেভ ভার্বটা একই সাথে দুটো অবজেক্ট নিচ্ছে, একবার হিম নিচ্ছে একবার বুক নিচ্ছে। কিন্তু মানে ফরচুনেটলি দুটার মধ্যে পার্থক্য আছে, দেখো এটা খেয়াল করে দেখো এটা ব্যক্তি হিম, আর এটা খেয়াল করে দেখো এটা বস্তু। তাহলে যেটা ব্যক্তি হবে, যেটা ব্যক্তি হবে সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। মাথায় রাখবে এটার নাম হলো ইনডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ কিন্তু একটা জিনিস খেয়াল করবে, ইনডাইরেক্ট অবজেক্ট কে, ইনডাইরেক্ট অবজেক্ট কে সংক্ষেপে এইভাবে লিখে আই ও, দুটাই বড় হাতের, এগুলো কিন্তু সিম্বল পড়তে জানতে হবে ব্যাকরণে। যখন তুমি আই ও পাবে তখন বুঝে নিবে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। অনেক ব্যাকরণে সরাসরি এইভাবে ডিটেইলস ব্যাখ্যা লেখা লেখা থাকবে না, ইন্টারন্যাশনাল কিংবা স্ট্যান্ডার্ড যেগুলো বই সেগুলোতে এইভাবে সংক্ষেপে লেখা থাকবে। গ্রামার ওই যে ট্রানজিটিভ কে ভিটি লিখবে, এবং ডিকশনারিতে যখন পড়বে, ডিকশনারিতে পড়বে তখন দেখবে সব সব সিম্বল ব্যবহার করছে, ভিটি করছে, ভিআই করছে, তখন তুমি কিন্তু বিপদে পড়বে যে বুঝতে পারবে না যে আসলে এটা কি বলতে চাইছে। ডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্ট কে ওরা সংক্ষেপে লেখে ডিও। বুঝা গেল? তাহলে দেখো আই গেভ হিম এ বুক, এখানে কয়টা অবজেক্ট পেলাম আমরা? দুটো অবজেক্ট পেলাম, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, একটা ডাইরেক্ট অবজেক্ট, তাহলে দুটো অবজেক্ট। তাহলে এটার নাম হয়ে গেল আমাদের ডাই ট্রানজিটিভ। এবং এই টাইপ জাতীয় ডাই ট্রানজিটিভ কে ভয়েস চেঞ্জ করার কিন্তু একটা আলাদা প্যাটার্ন আছে, এবং মানে প্যাটার্ন যখনই আমি তোমাকে বলে দিব যেটা ডাই ট্রানজিটিভ ট্রানজিটিভের রুলস এ করো তখন তুমি একবারে বুঝে যাবে। প্রথমে আমরা এক্সারসাইজ করবো, কয়েকটা করে দেবো, কিন্তু যখন পরবর্তী মানে হিউজ পরিমাণে এক্সারসাইজ করবো তখন কিন্তু তোমার কিন্তু প্রশ্ন আসবে এটা কিভাবে হয়, তখন আমি শুধু জাস্ট বলে দিই যদি এটা ডাই ট্রানজিটিভ তাহলে তুমি বুঝে যাবে। এই জন্য এইগুলো গ্রামার গুলো পড়িয়ে আমি টার্মস গুলো তোমাদের মধ্যে সৃষ্টি করে রাখছি যেন তোমরা ভুলে না যাও। তাহলে আমরা দেখো ডাই ট্রানজিটিভ ট্রানজিটটা বুঝলাম, কিন্তু এই টাইপের একটা এই জাতীয় বাক্য বিশ্ববিদ্যালয়ে খুব আসে, এইভাবে এই জাতীয় বাক্য দিয়ে দেয় যে বলে বাক্যটার স্ট্রাকচার কি। আমি তোমাদের গত কয়েকদিন ধরেই ক্লাসে বারবার করে বলছি ব্যাকরণ আমরা যে দুটি গুরুত্বপূর্ণ অংশ, ব্যাকরণের দুটি গুরুত্বপূর্ণ একটা সিনট্যাক্স একটা সিমান্টিক্স। মনে আছে তোমাদের? বলো তো সিনট্যাক্স মানে কি, বলো যে কেউ একজন বলো সিনট্যাক্স। বলো তো সিনট্যাক্স মানে কি, কে পারে বলতে? আমি বলেছিলাম না বাক্য তত্ত্ব স্ট্রাকচার। বাক্য তত্ত্ব, হ্যাঁ বাক্য তত্ত্ব স্টাডি অফ, হ্যাঁ স্টাডি অফ স্ট্রাকচার। স্টাডি অফ স্ট্রাকচার কে বলে হলো
সিনট্যাক্স আর যদি বলি আমরা স্টাডি অফ মিনিং স্টাডি অফ মিনিং কে বলে সিমান্টিক্স মনে থাকবে স্টাডি অফ স্ট্রাকচার হলো সিনট্যাক্স স্টাডি অফ মিনিং হলো সিমান্টিক্স আমরা যে যে বলছি আই গেভ হিম বুক আমি তাকে বই দিয়েছি এই যে মিনিংটা বললাম এটা হলো সিমান্টিক্সের অংশ এবং সিমান্টিক্স আরো বিশদভাবে আলোচনা করে প্রত্যেকটা শব্দের মানে মানে বাছাই করে যে এটা কোথা থেকে আসলো উৎপত্তি কোথায় যেমন মনে করো বাংলা একটা শব্দ তোমরা বলো তো ডাস্ক ডাস্ক মানে কি ডাস্কের বাংলা কি বলো তো বলো তো ডাস্কের বাংলা কি ডন ডন মানে সকাল ডাস্ক মানে তোমরা গোধূলি শব্দটা বুঝো না গোধূলি আধার না মানে ভোরের ভোরের আগে যে না সন্ধ্যা 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 ও গোধূলি গোধূলি তাই গোধূলি না টয়লাইট হ্যাঁ গোধূলি টয়লাইট হয় হ্যাঁ টয়লাইট হয় হ্যাঁ কিন্তু এটা হলো এটা ডাস্টটা হলো গোধূলি হ্যাঁ আচ্ছা এই গোধূলি বাংলা শব্দটাকে আমি একটু ব্যাখ্যা করি আচ্ছা দেখো এটা গোধূলি বলে কোনো বাংলা শব্দ ছিল না রবীন্দ্রনাথের আগে আই রিপিট রবীন্দ্রনাথ তো বাংলাতে প্রচুর পরিমাণে নতুন শব্দ উৎপত্তি করেছেন মানে উৎপত্তি ঘটিয়েছেন একটা কথা মনে রাখো রবীন্দ্রনাথের আগে গোধূলি শব্দটার ব্যাখ্যা মানে শব্দটা বাংলা ভাষাতে ছিল না গো গো মানে কি গরু না গো মানে গরু ধুলি মানে মানে ধুলা যেটা আমাদের মানে গরুর ধুলা গোধূলি মানে হ্যাঁ বোঝার চেষ্টা করো গরু মানে গোধূলি মানে গরুর ধুলা মানে যেই সময়ে যে সময়ে মাঠের গরুরা মানে ঘরে প্রত্যাবর্তন করে সেই সময়টাকে বলে গোধূলি এই জন্য নাম দিয়েছে গোধূলি রবীন্দ্রনাথ এই যে গোধূলি শব্দটাকে ব্যাখ্যা করলাম এটার নাম হলো সিমান্টিক্স বোঝা গেল গোধূলি শব্দটাকে ব্যাখ্যা করলাম এটার নাম হলো সিমান্টিক্স আর এটার স্ট্রাকচার যখন ব্যাখ্যা করব তাহলে এটা হলো সিনট্যাক্স হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে অনেক সময় দেখা যায় যে এই জাতীয় বাক্য দিয়ে দেয় বলে এই বাক্যটার স্ট্রাকচার কি এই বাক্যটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস গেভ এটা কি ট্যানজিটিভ ভার্ব না ট্যানজিটিভ ভার্ব কে লিখবে ওরা এভাবে ভিটি তখন তুমি যদি না জানো ভিটি হলো ট্যানজিটিভ ভার্ব তখন তুমি কিন্তু মানে টেরি পাবে না মানে কোনটা স্ট্রাকচার এ বি সি ডি আনসার কি টেরি পাবে না তুমি মানে প্রশ্নটাই বুঝবে না হিম হিমটা কি ইনডাইরেক্ট অবজেক্ট লাইক ওরা লিখবে এভাবে আইও প্লাস ডিরেক্ট অবজেক্ট ডিও এইটা হলো স্ট্রাকচার এইটা হলো তখন তুমি যদি না জানো আইও কি ডিও কি যার ফলে আমাদের বাংলাদেশে কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে প্রচন্ড পরিমাণে রেজাল্ট ভিত্তিক এমন পড়াশোনা হয়েছে না রেজাল্ট ভালো হয়েছে এ প্লাস তো মানে মানে লাখের মানে কোটির কোটায় চলে যাবে কিছুদিন পর হ্যাঁ আর পরীক্ষা দিবে যারা আগে এমন হতো যে যারা ফার্স্ট ডিভিশন কিংবা স্টার পেলে তাদেরকে মিষ্টি খাওয়াতো এই সময় চলে আসবে যারা ফেল করবে তাদেরকে মিষ্টি খাওয়াবে হ্যাঁ যে ও একাই ফেল করেছে মন খারাপ হ্যাঁ মানে ফেলের সংখ্যা কমে যাবে তো এইটা এই টাইপের হবে যাই হোক আই গেভ হিম এ বুক যেটা বললাম তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভিটি প্লাস আইও প্লাস ডিও মনে রেখো এইটা কিন্তু এই বাক্যটার স্ট্রাকচার কিন্তু তোমাদের মাথায় যেন একবারও না ঢুকে একবারও না ঢুকে যে হিম হিমটা হলো আইও ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে ইনডাইরেক্ট অবজেক্টের পরে ডাইরেক্ট অবজেক্ট হবে এরকম কিন্তু যেন মাথায় কিছু না ঢুকে এইটা একটা স্ট্রাকচার যদি দুটো আইও পরপর হতে পারে যেমন মনে করো এরকম যদি একটা উদাহরণ দিই এখানে একটা উদাহরণ দিই দেখো এখানে একটা এভাবে যদি আমি একটা উদাহরণ দিই আই সেন্ট হিম এ সার্ভেন্ট খেয়াল করেছো আই সেন্ট হিম এ সার্ভেন্ট এখানে যদি আমরা আই সেন্ট হিম এ সার্ভেন্ট আমরা যদি করে দিই তাহলে খেয়াল করো এই তো আই তো হলো সাবজেক্ট এটার স্ট্রাকচার কি হবে কে বলতে পারে বলো তো আই সেন্ট হিম সার্ভেন্ট এর স্ট্রাকচার কি হতে পারে সাবজেক্ট প্লাস কি হবে তারপরে বলো যে কেউ একজন বলো সাহস করো ইনডাইরেক্ট অবজেক্ট তারপর ডাইরেক্ট অবজেক্ট হ্যাঁ মানে সাবজেক্টের পরে কি ভার্বটা কি এটা ভিটি না ভিআই বুঝলি সাবজেক্টের পরে এটা কি সেন্ট এখানে অবজেক্ট আছে না দুইটা একটা হিম একটা অবজেক্ট সার্ভেন্ট একটা অবজেক্ট তাহলে খেয়াল করো এখানে ভিটি যেহেতু যেহেতু এটা একটা হচ্ছে ইনডাইরেক্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট না কেন সার্ভেন্টটা কি মানুষ না ব্যক্তি না
হ্যাঁ তাহলে কি দুটোই আয়ো না দুটোই দুটোই আয়ো না খেয়াল বুঝনি বুঝা গেছে আয়ো প্লাস আয়ো দেখো সাবজেক্ট আইটা সাবজেক্ট হ্যাঁ খেয়াল করো এই যে হিম হিমটা কি আয়ো না ব্যক্তিবাচক না হিম আবার সার্ভেন্টটা দেখো সার্ভেন্টটা কি ব্যক্তিবাচক না তো দুটোই আয়ো না তার মানে তারপরে ডিও হবে যে আবার বলে যে এই বাক্যের বাইরে স্ট্রাকচারের বাইরে যাবে না এগুলো কিন্তু ভুল ব্যাকরণ শেখানো হবে এটা যেন না হয় এবং আই সিম থিম এ সার্ভেন্ট এই জাতীয় অবজেক্ট একটা ভয়েস চেঞ্জ করার সময় একটা ব্যবহার হবে আর একটা ব্যবহার হবে না যে অবজেক্টটা ব্যবহার হবে না সেটার নাম কি সেটাও একটু ব্যাখ্যা করবে আচ্ছা তোমাদের একজনের মনে হয় স্পিকার অন আছে ওদিক থেকে সাউন্ড আসছে প্রচুর নাজিফা মনে হয় নিঃশ্বাসের ওটা তোমার স্পিকার টপ করো আচ্ছা খেয়াল করো এটা গেল এইটা গেল তাহলে আমাদের প্রথমত যদি অবজেক্ট থাকে তাহলে আমরা বলবো মনোট্রানজিটিভ আর দুটো যদি অবজেক্ট থাকে তাহলে সেটা আমরা বলবো ডাইট্রানজিটিভ অবজেক্ট ব্যক্তি এবং বস্তুর উপর নির্ভর করে অবজেক্ট দুই প্রকার একটা হলো ডিরেক্ট অবজেক্ট একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট যেটা বস্তুবাচক সেটার নাম হলো ডিরেক্ট অবজেক্ট আর যেটা ব্যক্তিবাচক সেটার নাম হলো ইনডিরেক্ট অবজেক্ট বুঝা গেল এই দুইটা আইডিয়া নিয়ে আমরা কাজ করব এবং এখন আরেকটা ভার্ব পড়বো আমরা সেটা হলো ইরগেটিভ ভার্ব অথবা ল্যাবাইল ভার্ব এই ভার্বটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা এটা আমি মিটিয়ে দিলাম এখন আমরা ইরগেটিভ ভার্ব নিয়ে একটা আলোচনা করব ইরগেটিভ ভার্বটা মাথায় রাখো যে ভার্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটোই হতে পারে যেই ভার্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ দুটোই হতে পারে সেই ভার্বকে নাম বলবো ইরগেটিভ ভার্ব বলবো ইরগেটিভ অথবা ল্যাবাইল গোতার কাজে যেটা যদি বলতে পারো কারণ আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা লাগবে মনে করো এরকম একটা বাক্য দেখো আই ওয়াক early in the morning আচ্ছা এখানে একটা বাক্য বলো তো এই বাক্যে অবজেক্ট আছে কি নেই বলো তো তোমার এখানে সাবজেক্ট আছে হ্যাঁ সাবজেক্ট আছে এই ওয়াক আছে এই ওয়াকটা এই হাঁটাটা কি কেউ রিসিভ করছে এখানে কেউ কি রিসিভ করছে এখানে বলো আমি জানতে চাইছি এইখানে কি অবজেক্ট আছে না নেই যে কেউ আনসার দাও আমি কারো কথা শুনতে পাচ্ছি না হ্যাঁ বলো যে কেউ একজন বলো এখানে কি অবজেক্ট আছে ধারণাটা খুবই উইক দেখো আর্লি এই অ্যাকশনটা তো রিসিভ করছে না এই অ্যাকশনটা তো রিসিভ করছে না এটা একটা ঘটনা বর্ণনা করছে যদি এমন হয় খেয়াল করো যে হি ওয়াকস দা হর্স খেয়াল করো মর্নিং আর একটা হলো হি ওয়াকস দা হর্স দিতে পারি আবার বেবি দিতে পারি দিলাম এই দুইটা আমরা পেলাম এখানে খেয়াল করে দেখো
এখানে ভার্বটা ওয়াক আর এখানে ভার্বটা ওয়াক শুধুমাত্র থার্ড পারসনের জন্য এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে এই ভার্বটা একবার দেখছি, এই ভার্বটা একবার দেখছি ট্রানজিট ইনট্রানজিটিভ হচ্ছে, একবার ট্রানজিটিভ হচ্ছে, তার মানে একই ভার্ব দুটা রোল প্লে করতে পারছে, ট্রানজিটিভ রোল প্লে করছে আবার ইনট্রানজিটিভ রোল প্লে করছে। যখন একটা ভার্ব একই সাথে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ রোল প্লে করতে পারবে সেই ভার্বটাকে আমরা বলবো ল্যাবাইল অথবা ইরগেটিভ ভার্ব। যে ভার্বটা ভিন্ন ভিন্ন বাক্যে, যে ভার্বটা কোনো বাক্যে ট্রানজিটিভ হবে আবার কোনো বাক্যে ইনট্রানজিটিভ হবে, তার মানে একই সাথে দুটো ভার্ব হওয়ারই যোগ্যতা রাখে, সেইটাকে আমরা বলবো, সেই ভার্বকে আমরা বলবো ইরগেটিভ ভার্ব। অনেক ভার্ব আছে যেটা একই সাথে দুটো ভার্ব হওয়ার যোগ্যতা রাখে না, সেটা হয়তো কোনো এক সময় আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা যেটা আলোচনা করলাম মনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, ইরগেটিভ অথবা ল্যাবাইল ভার্ব। মনোট্রানজিটিভ মানে হলো একটা মাত্র অবজেক্ট থাকবে, সেটার নাম হলো মনোট্রানজিটিভ। দুটো মাত্র অবজেক্ট থাকবে, তার নাম হলো ডাইট্রানজিটিভ। দুটো যে কোনো অবজেক্ট হতে পারে, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট হতে পারে, আবার ইনডিরেক্ট ইনডিরেক্ট হতে পারে, ডিরেক্ট ডিরেক্ট হতে পারে, কোনো সমস্যা নাই। আর ইরগেটিভ ভার্ব হলো যে ভার্ব ভিন্ন ভিন্ন বাক্যে একবার ট্রানজিটিভ এবং একবার ইনট্রানজিটিভ হতে পারে, তার সেটা বলবো আমরা ইরগেটিভ ভার্ব। এটাও আবার আমাদের যখন আমরা যখন আবার ভয়েস চেঞ্জ করব তখন এই জিনিসটা আবার বিশদ আকারে আসবে, এই জিনিসটা করবো। আর একটা জিনিস আছে সেটা আমরা পড়বো, এখন আমি কেটে দেবো, 5 মিনিট পর আবার তোমরা সবাই অ্যাড হবে। হ্যাঁ, 5 মিনিট পর অ্যাড হয়ে তখন আমরা এই অ্যাম্বিট্রানজিটিভটা পড়বো এবং এর সাথে পড়বো ভ্যালেন্স অথবা ভ্যালেন্সি, যেটা ইংরেজিতে বাংলা করার সময় যারা যারা কেমিস্ট্রিতে পড়েছি, মানে ইতে পড়েছি, যারা ইন্টারমিডিয়েট মতো সায়েন্স পড়েছি, আমাদেরকে যোজনী শেখাতো বাংলা যোজনী, কিন্তু ইংরেজি ব্যাকরণের যোজনী আর কেমিস্ট্রির যোজনী এক না, যোজ্যতা এক না, সেটা কি আমি আলোচনা করবো ভয়েসের ক্ষেত্রে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তা আচ্ছা, আমি কেটে দিচ্ছি এখন, তোমরা 5 মিনিট পরে সবাই অ্যাড হও।